হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি প্রথম গ্রামাটিক্যাল টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, কিন্তু গ্রামারের ভেতরে প্রবেশ করার আগে আমি চাচ্ছি যে এর বেসিক পার্টগুলো নিয়ে আগে একটু আলোচনা করে নিই। যদি আমি একটু বেসিক নিয়ে আলোচনা করে নিই, তাহলে দেখা যাচ্ছে যে যখন আমরা আস্তে আস্তে গ্রামারের ভিতরে ঢুকবো বা গ্রামারের বিভিন্ন পার্টস নিয়ে আলোচনা করব বা এর বিভিন্ন কি বলে টপিকগুলো যেগুলো আছে, এগুলোর হচ্ছে যে যেগুলো হচ্ছে আমি বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের দিকে যাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আসলে গ্রামার নিয়ে আলোচনা করব, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি ইংরেজি গ্রামার নিয়ে আলোচনা করব। তো গ্রামার নিয়ে আলোচনা করার আগে প্রথমে যে ব্যাপারটি হচ্ছে ক্লিয়ার করে নেওয়া দরকার, সেটি হচ্ছে ফার্স্ট কথাটা হচ্ছে, একটু খেয়াল করতে হবে, ফার্স্ট কথাটা হচ্ছে যে ইংরেজিতে ভাষা আগে এসেছে, যেমন বাংলাতে ভাষা আগে এসেছে। প্রথমে ভাষা, ল্যাঙ্গুয়েজ, তারপর ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে এটাকে বিশ্লেষণ করে গ্রামার বা ব্যাকরণ তৈরি করা হয়েছে। ফার্স্টে কিন্তু ব্যাকরণ আসেনি, ফার্স্টে হচ্ছে ভাষার উৎপত্তি, তারপর উৎপত্তি হয়েছে ব্যাকরণের। তো আমি আশা করব যে আপনারা ইংরেজিটিকে হচ্ছে এনজয় করবেন, ইংরেজি ভাষাটাকে এনজয় করবেন, এটাকে হচ্ছে কোনো স্ট্রাকচার দিয়ে বেঁধে ফেলবেন না, এটাকে হচ্ছে কোনো নিয়ম কানুন বা দণ্ডবিধির মাধ্যমে বেঁধে এটাকে কমপ্লিকেটেড করে ফেলবেন না, এটাকে সহজভাবে বোঝার চেষ্টা করবেন, কারণ ইংরেজি আসলে একটি ভাষা, এটাকে ভাষাটাকে ভাষার মতো দেখেন। হ্যাঁ, যেহেতু এই ভাষার সাথে কিছু বিশ্লেষণ বা গ্রামার জড়িত আছে, ব্যাকরণ জড়িত আছে, তাই আমরা এই ব্যাকরণগুলো শিখব ভাষাটাকে ভালোভাবে বোঝার জন্য, বিশ্লেষণ করার জন্য, এই জন্য হচ্ছে গ্রামার। কিন্তু আপনি যদি মনে করেন যে গ্রামার থেকে গ্রামারের উপর নির্ভর করে ভাষার উৎপত্তি হয়েছে বা ভাষাটাকে পড়তে হবে, তাহলে এটা কিন্তু ভুল কনসেপ্ট। প্রথমে ভাষা এসেছে, ভাষা ভাষার মতোই চলছে, ভাষার নিজের গতিতে চলছে, কিন্তু এই ভাষাটাকে বোঝার জন্য, বিশ্লেষণ করার জন্য গ্রামারের উৎপত্তি হয়েছে। ঠিক আছে, তো ইংরেজি ল্যাঙ্গুয়েজে বা ইংরেজি যে আমরা যে ইংরেজি ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করি সেটার ভিতর ইংরেজি গ্রামার আছে, তাই তো? তো ইংলিশ গ্রামারের ভিতরে আশা করি দেখা যাচ্ছে, এই ইংলিশ গ্রামারের ভিতরে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে কয়টি অ্যালফাবেট আছে, এই যে এখানে দেখা যাচ্ছে অ্যালফাবেট, তো আপনাকে যদি প্রশ্ন করা হয় ইংরেজি গ্রামারে কয়টি অ্যালফাবেট আছে, আশা করি যে অনেকেই সঠিক উত্তর দিতে পারবেন। আর অনেকে হয়তো ছোটবেলা থেকে শিখে আসছেন যে ইংরেজি গ্রামারে অ্যালফাবেট হচ্ছে 26টি। আমি আবার রিপিট করে বলছি, অ্যালফাবেট হচ্ছে 26টি, এটা হয়তো অনেকে শিখে এসেছেন, আসলে সেটি কিন্তু ভুল। আপনি গুগল করে দেখতে পারেন, অক্সফোর্ড ডিকশনারি চেক করে দেখতে পারেন যে আমাদের কিন্তু ইংরেজি গ্রামারে অ্যালফাবেট হচ্ছে 8টি, 1। অ্যালফাবেট, অ্যালফাবেট শব্দের অর্থ হচ্ছে বাংলাতে আমরা যেটাকে বলি বর্ণমালা, অ্যালফাবেট হচ্ছে আমাদের বাংলাতে বর্ণমালা। বুঝতে পেরেছি, অ্যালফাবেট হচ্ছে বর্ণমালা। তো আমাদের ইংরেজিতে অ্যালফাবেট আছে 1টি, কিন্তু এখানে একটু খেয়াল করে দেখি, লেটার্স, অ্যালফাবেটের ভেতরে কয়টি লেটার্স আছে, রাইট? ইংরেজি গ্রামারে এখন আমি আশা করি যে এখন আপনারা কিন্তু ধরে ফেলেছেন যে কয়টি লেটার থাকতে পারে। যদি আমাদের অ্যালফাবেট 26টি না হয় 1টি হয়, তাহলে অ্যালফাবেটের ভিতরে লেটার কয়টি থাকতে পারে? আপনারা ঠিক ধরেছেন, অ্যালফাবেটের ভিতরে লেটার আছে 26টি। ওকে, তো আমাদের 26টি লেটার আছে অ্যালফাবেটের ভেতরে। তাহলে অ্যালফাবেট যদি বর্ণমালা হয়, তাহলে লেটার্স মানে কি? লেটার্স মানে হচ্ছে বর্ণ।
ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম যে আমাদের অ্যালফাবেট হচ্ছে, বর্ণমালা হচ্ছে একটি ইংরেজি গ্রামারে, কিন্তু অ্যালফাবেটের ভিতরে 26টি লেটার আছে। তো 26টি লেটার গুলো কি কি? এ, ভি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, এন্ড জেড অর জি। জেড হচ্ছে ব্রিটিশ উচ্চারণ এবং জি হচ্ছে আমেরিকান উচ্চারণ। সো আপনি যদি আমেরিকান উচ্চারণ করতে চান তাহলে জেডটাকে জি বলতে পারেন, আর আপনি যদি ব্রিটিশ উচ্চারণ করেন তাহলে জেডটাকে জেডই বলতে পারেন। তো আমি এখানে 26টি লেটার কেন লিখলাম সেটা বলছি, কারণ পরবর্তী ধাপে আমি শিখব হচ্ছে ওয়ার্ড। প্রথমে আমি হচ্ছে শিখলাম অ্যালফাবেট, অ্যালফাবেটের ভিতরে কি বর্ণগুলো আছে, আমার লেটার্সগুলো আছে, লেটার্সগুলো শিখলাম। এবার এই লেটার্সগুলোকে সুন্দরভাবে পর্যায়ক্রমে সাজিয়ে একটা ওয়ার্ড তৈরি করব, একটি শব্দ তৈরি করব। তো আমরা আলোচনা করছিলাম যে আমরা শব্দ তৈরি করব এই লেটার্সগুলো ইউজ করে। তো আমরা যখন হচ্ছে মুখে বলি তো সেটা হচ্ছে ধ্বনি, আর ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ বা লেটার্স। আর যেটা হচ্ছে ধ্বনি সেটা হচ্ছে আমাদের ইংরেজিতে যেটাকে বলে সাউন্ড। সাউন্ড বলার সাথে একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে ইংরেজিতে 26টি লেটার আছে, কিন্তু এই 26টি লেটারের কিন্তু ইংরেজিতে সাউন্ড আছে 44টি। ঠিক আছে, আমি আবার একটু লিখছি, একটু খেয়াল করি, সাউন্ডস কয়টি? সাউন্ড হচ্ছে 44টি, 44। এর ভিতরে হচ্ছে আমাদের ভাওয়াল সাউন্ড হচ্ছে 20টি, আর কনসোনেন্ট সাউন্ড হচ্ছে 24টি। আমি আবার রিপিট করে বলছি, সাউন্ড হচ্ছে 44টি। ঠিক আছে, এর ভিতরে ভাওয়াল সাউন্ড হচ্ছে 20টি এবং কনসোনেন্ট সাউন্ড হচ্ছে 24টি। তাহলে লেটার হচ্ছে 26টি, লেটার হচ্ছে 26টি, ভাওয়াল আর সাউন্ড হচ্ছে 44, অর্থাৎ 44টি। এর ভিতরে ভাওয়াল সাউন্ড হচ্ছে 20টি, কনসোনেন্ট সাউন্ড হচ্ছে 24টি, 24। ঠিক আছে, তো যেভাবে আমরা ধ্বনি, বিভিন্ন ধ্বনি একসাথে জুড়ে একটি শব্দ তৈরি করি, অর্থবোধক শব্দ, তেমনি আমরা কি করি যে আমাদের কিছু বর্ণকে যুক্ত করে একটি ওয়ার্ড তৈরি করি, একটি শব্দ তৈরি করি, একটি অর্থবোধক শব্দ তৈরি করি। ওয়ার্ড, এক্সকিউজ মি, আচ্ছা, তো ওয়ার্ড তৈরি করার জন্য আমি এখানে ধরে নিলাম যে আমি একটি ওয়ার্ড তৈরি করব। তো এখান থেকে আমি কি নিতে পারি, এফ, এফ টি নিলাম, প্রথমে লিখলাম এফ, তারপর এখান থেকে ও নিলাম, ও, ঠিক আছে, এবং এখান থেকে এক্স নিলাম। এই যে তিনটি লেটার বা বর্ণ আমি নিলাম, নিয়ে যখন একসাথে লিখলাম, এখন কিন্তু আপনি একে বর্ণ হিসাবে দেখবেন না, আপনার কাছে কিন্তু এটাকে এফ, ও,
x এভাবে মনে হবে না আপনার কাছে এটাকে মনে হবে fox যার যেটা কিন্তু একটা word তাহলে বুঝতে পারছি যে শব্দ বানাতে হলে বর্ণের ব্যবহার করতে হয় কিন্তু ধরেন আপনি চেষ্টা করছেন যে এই একই বর্ণগুলোকে একটু অন্যভাবে লিখব একটু এলোমেলো করে লিখব ফর এক্সাম্পল আমি ওটা আগে লিখলাম তারপর এফটা লিখলাম তারপর এক্স লিখলাম তারপর হচ্ছে ও লিখলাম এক্স লিখলাম এফ লিখলাম এগুলোর কিন্তু কোনো অর্থ নেই আপনি শুধু বর্ণকে একের পর এক বসিয়ে দিলেন হ্যাঁ যেরকম হচ্ছে ওর পর এফ বসালেন এফ এর পর এক্স বসিয়ে দিলেন এই যে বর্ণগুলোকে একের পর এক বসিয়ে দিলেন এতেই যে ওয়ার্ড তৈরি হয়ে যাবে সেটা কিন্তু না বর্ণগুলোকে ধারাবাহিকভাবে এমনভাবে সাজাতে হবে যেন এর একটি অর্থ তৈরি হয় ইংরেজিতে সেই শব্দটি যেন থাকে ঠিক আছে তো ইংরেজিতে ফক্স বলে একটি ওয়ার্ড আছে তাই আপনি এই বর্ণগুলোকে আমি বর্ণগুলোকে এফ এর পর ও দিলাম ওর পর এক্স দিলাম এভাবে সাজালাম এতে কি ওয়ার্ড তৈরি হলো কিন্তু আমি যদি ও এফ এক্স লিখি হতে পারে সেটা হচ্ছে কোনো কিছু সংক্ষিপ্ত রূপ বাট আমি জানি না বা ও এক্স এফ এটার হতে পারে যে অক্সফোর্ডের সংক্ষিপ্ত রূপ আমি ও এক্স এফ লিখলাম মূলত এটা অক্সফোর্ডের সংক্ষিপ্ত রূপ কিনা সেটাও আমি ক্লিয়ার না তো মোট কথা যেটা হচ্ছে আমাদের দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে বর্ণগুলোকে যে আপনি আপনার মন মতো সাজালে ওয়ার্ড তৈরি হবে সেটা কিন্তু না একের পর আপনি ইচ্ছা করলে এখান থেকে কিউ দিলেন কিউর পর টি দিলেন টি এর পর ডি দিলেন তারপর এ দিলেন এইভাবে দিয়ে কিন্তু আপনি আমি একটু লিখে দিচ্ছি কিউর পর ইউ দিলেন তারপর ডি দিলেন তারপর এ দিলেন এতে কিন্তু কোনো অর্থ প্রকাশকারী শব্দ হবে না ঠিক আছে অর্থ প্রকাশকারী প্রকাশ করতে পারে এরকম ভাবে যদি আপনি সাজান বর্ণগুলোকে তখনই সেটা হচ্ছে ওয়ার্ড হবে ঠিক আছে তারপর ওয়ার্ড শিখার পর আমরা পরবর্তী ধাপে যাব আর বোর্ডটা একটু ক্লিয়ার করে নিই পরবর্তী ধাপে যাওয়ার আগে আমি আবার একটু রিভাইজ দিয়ে নিই সেটা হচ্ছে ফার্স্ট আমরা অ্যালফাবেট শিখেছি অ্যালফাবেট হচ্ছে ইংরেজি গ্রামার অ্যালফাবেট হচ্ছে একটি তারপর আমরা শিখেছি লেটার ইংরেজি ইংলিশ অ্যালফাবেটে লেটার আছে 26টি এ থেকে জি বা জেড পর্যন্ত 26টি লেটার আছে আর এই লেটারগুলোর সাউন্ড আছে 44টি অর্থাৎ 44টি এর ভিতরে ভাওয়াল সাউন্ড হচ্ছে 20টি এবং কনসোনেন্ট সাউন্ড হচ্ছে 24টি ঠিক আছে আরেকটা ব্যাপার একটু মনে করিয়ে দিই সেটা হচ্ছে 26টি লেটারে আমাদের যে 26টি লেটার আছে এর ভিতরে কিন্তু ভাওয়াল ভাওয়াল কিন্তু অনেকে মনে করে 5টি হ্যাঁ মূলত ভাওয়াল 5টি সেটা হচ্ছে এ ই আই ও ইউ তবে কিছু সেমি ভাওয়াল আছে সেটা হচ্ছে সেমি ভাওয়াল 2টি একটা হচ্ছে ওয়া এবং ইয়া ডব্লিউ এবং ওয়াই এগুলোকে সেমি ভাওয়াল হিসেবে ধরা হয় কিছু কিছু ক্ষেত্রে ডব্লিউ এবং ওয়াই ভাওয়াল হিসেবে কাজ করে তো ডব্লিউ এবং ওয়াই ভাওয়াল হিসেবে কাজ করে সেটা হচ্ছে কিন্তু এগুলোর যখন সাউন্ড উচ্চারণ সাউন্ডগুলো এ ই আই ও ইউ এর যে ভাওয়ালের যে সাউন্ড সেই সাউন্ডের সাথে যদি মিলে যায় অর্থাৎ এই ডব্লিউ এবং ওয়াই এর সাউন্ড যদি ভাওয়াল সাউন্ডের সাথে মিলে যায় তখন এগুলোকে সেমি ভাওয়াল হিসেবে দেখা হয় আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা তো এতটুকু ছিল হচ্ছে গ্রামারের যে আমরা ভাওয়াল সাউন্ড আর ভাওয়াল
সরি ভাওয়াল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ড, সেটি হচ্ছে ভাওয়াল সাউন্ড 20টি, কনসোনেন্ট সাউন্ড 24টি, আর হচ্ছে ইংরেজি অ্যালফাবেটে যে ভাওয়াল 5টি 26টির ভিতরে, এর ভিতরে 2টি সেমি ভাওয়াল, এগুলো বাদে বাকি যা আছে সবগুলো কিন্তু কনসোনেন্ট। আপনি যদি 5টা ভাওয়াল ধরেন তাহলে হচ্ছে 21টি আপনার কনসোনেন্ট, আর আপনি যদি 60টি ভাওয়াল ধরেন 2টি সেমি ভাওয়াল সহ তাহলে হচ্ছে আপনার 19টি কনসোনেন্ট। ঠিক আছে, আসুন এখন আবার পরবর্তী। আচ্ছা, আর আমরা তো ওয়ার্ডও শিখেছি তাই না? তো ওয়ার্ড কি? ওয়ার্ড হচ্ছে বর্ণগুলোকে সুন্দরভাবে পর্যায়ক্রমে সাজিয়ে অর্থবোধক কোনো কিছু তৈরি করা। অর্থবোধক যখন এটি নির্দিষ্ট সাজানোর পর এটি অর্থ প্রকাশ করতে পারবে তখন সেটাকে আমরা ওয়ার্ড বা শব্দ বলবো। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে পরবর্তী টপিকে চলে যাব। আশা করি সবাই আমার সাথে থাকবেন। দেখা যাক আমাদের পরবর্তী টপিক। সবাইকে আবারও ধন্যবাদ সাথে থাকার জন্য। আর এখন আমরা যে ব্যাপারটি শিখবো সেটা হচ্ছে ওয়ার্ড, ফ্রেজ অ্যান্ড ক্লজ। ফার্স্টে হচ্ছে ওয়ার্ড সম্পর্কে তো আমরা আগেই জেনেছি। ওয়ার্ড কি? ওয়ার্ড হচ্ছে এমন একটি শব্দ যার একটি অর্থ আছে, এক বা একাধিক অর্থ থাকতে পারে, অন্তত একটি অর্থ আছে। সেটা হচ্ছে, তার মানে হচ্ছে ওয়ার্ড হচ্ছে দ্যাট কন্টেন্স মিনিং, যার একটি অর্থ আছে, অন্তত একটি অর্থ। একটি ওয়ার্ডের একাধিক অর্থ থাকতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি হচ্ছে বলি ওল্ড, ওল্ড শব্দ দ্বারা বৃদ্ধ, বয়সে বেশি বোঝা যেতে পারে, প্রবীণ বোঝা যেতে পারে। আবার ওল্ড শব্দের দ্বারা পুরাতন বা প্রাচীনও বোঝা যেতে পারে। তার মানে হচ্ছে আমার কাছে ওয়ার্ড যেটা হচ্ছে বলছি সেটা হচ্ছে একটি অর্থ অন্তত কন্টেন বা ভ্যারি ক্যারি করতে হবে। ঠিক আছে, এখন চলে যাই ফ্রেজে। ফ্রেজটা আসলে কি? ফ্রেজটা হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে ফ্রেজের ভিতরে কোনো সাবজেক্ট, কোনো ওয়ার্ড থাকতে পারবে না। তাহলে তার মানে হচ্ছে কি দাঁড়ালো? ফ্রেজটা হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস বাট ইট ডাজ নট কন্টেইন এনি ভার্ব, এনি সাবজেক্ট। সো ফ্রেজটা হচ্ছে কি? এ গ্রুপ অফ ওয়ার্ডস, এ গ্রুপ অফ ওয়ার্ডস বাট নো সাবজেক্ট, নো ভার্ব। ওকে, তো ফ্রেজের ভিতরে হচ্ছে কিছু শব্দ থাকবে। শব্দগুলো এরকম হতে পারে, ইন হ্যান্ড, দি ক্যাট, দি একটা শব্দ, ক্যাট একটা শব্দ, দুটো একসাথে করে দিয়ে দি ক্যাট। তারপর হচ্ছে বাই, বাই হ্যান্ড, বাই একটা প্রিপোজিশন এবং হ্যান্ড। তারপর হচ্ছে দি ইউলো চেয়ার, দি ইউলো চেয়ার, তিনটি শব্দ মিলে একটা ফ্রেজ হচ্ছে। তো এখন হচ্ছে কথা হচ্ছে যে ফ্রেজটা হচ্ছে আমাদের একটি শব্দগুচ্ছ, সেটি হচ্ছে একের অধিক, অবশ্যই একের অধিক হতে হবে। তারপর ইন দ্য মিন টাইম, হ্যাঁ, তারপর হচ্ছে ডিউরিং লাঞ্চ, আর তারপর হচ্ছে আফটার ব্রেকফাস্ট, এগুলো কিন্তু আমাদের হচ্ছে ফ্রেজ। কিন্তু এখানে কোনো সাবজেক্ট বা ভার্ব নেই। তাহলে ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, যে গ্রুপ অফ ওয়ার্ডসের এক অর্থ আছে কিন্তু কোনো সম্পূর্ণ ক্লিয়ার কোনো সেন্স নেই। মিনিং কিন্তু একটা ব্যাপার আর সেন্স কিন্তু একটা ব্যাপার। মনে রাখতে হবে যে কোনো শব্দ মিলে হয়তো এগুলোর পার্টিকুলার আলাদা আলাদা মিনিং থাকতে পারে কিন্তু এগুলো কোনো সেন্স মেক করতে পারে না। তো বাংলাতে আমি যদি বলি যে ওই ক্যামেরাটা দিয়ে, ওই ক্যামেরাটি দিয়ে, তাহলে ওই ক্যামেরাটি দিয়ে, এগুলো কিন্তু আলাদা আলাদা অর্থ আছে, বোঝা যাচ্ছে? কিন্তু এগুলো কিন্তু কোনো সেন্স মেক করতে পারছে না। মনে শুধু একটা প্রশ্ন থেকে যায়, ওই ক্যামেরাটা দিয়ে কী করি? যদি আমি বলি ওই ক্যামেরাটা দিয়ে আমি ভিডিও শ্যুট করি, ওই ক্যামেরাটি দিয়ে আমি ফটোগ্রাফি করি, এখন কিন্তু আমি করি, তার মানে হচ্ছে আমি সাবজেক্ট চলে এসেছে, আমি
ক্যামেরাটি দিয়ে ফটোগ্রাফি করি। কিন্তু আমি যদি শুধু বলি ক্যামেরাটা দিয়ে ফটোগ্রাফি, ক্যামেরাটি দিয়ে ফটোগ্রাফি, তাহলে আমি যখন বলবো ক্যামেরাটি দিয়ে ফটোগ্রাফি, ক্যামেরাটি দিয়ে ফটোগ্রাফি, এটার মানে প্রত্যেকটা শব্দের কিন্তু আলাদা আলাদা মিনিং আছে, অর্থ আছে, কিন্তু এটা কিন্তু কোনো ব্রেনে কিন্তু কোনো সেন্স মেক করতে পারছে না। তো যখন সেন্স মেক করতে পারবে না সেটা হচ্ছে ফ্রেজ। বাট ক্লজ হচ্ছে কি, ক্লজ হচ্ছে সাবজেক্ট আর ভার্ব থাকবে, গ্রুপ অফ ওয়ার্ডস হবে, সাবজেক্ট আর ভার্ব থাকে। এখন যদি আমি বলি যে আমি আমি ফটোগ্রাফি করি, আমি ফটোগ্রাফি করি, তাহলে হচ্ছে ফটোগ্রাফি, আমি ফটোগ্রাফি করি, সেখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, যেটা হচ্ছে ফটোগ্রাফি করা, ঠিক আছে। বা আমি ছবি তুলি, আমিও আছি, ছবিও তোলা আছে, তাহলে আমি সাবজেক্টও আছি, ছবি তোলা, ভার্বও আছে, সেটা হচ্ছে আমাদের ক্লজ। তাহলে ক্লজটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস কন্টেইন সাবজেক্ট অ্যান্ড ভার্ব। কিন্তু অপরদিকে ফ্রেজটা হচ্ছে কি, ফ্রেজটা হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস বাট নো সাবজেক্ট নো ভার্ব। ফ্রেজের ভিতরে কোনো সাবজেক্ট ভার্ব থাকতে পারবে না, আমি আবার বলছি ফ্রেজে কোনো সাবজেক্ট ভার্ব থাকতে পারবে না, কিন্তু ক্লজে অবশ্যই সাবজেক্ট ভার্ব থাকবে। এখন আমরা তো ওয়ার্ড, ফ্রেজ এবং ক্লজ শিখলাম, তাই না? তাহলে সেন্টেন্স আসলে কি? সেন্টেন্স হচ্ছে সম্পূর্ণভাবে সেন্স মেক করতে পারে, সম্পূর্ণভাবে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে, সেটাকে সেন্টেন্স বলে। সেন্টেন্সে যাওয়ার আগে আমি ফ্রেজের কিছু টাইপস বলে নিই। ফ্রেজ কিন্তু ডিফারেন্ট টাইপসের হয়, যেরকম হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ, জিরান ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, তারপর হচ্ছে অ্যাপোজিটিভ ফ্রেজ এবং অ্যাবসলিউট ফ্রেজ। এখন ফ্রেজ নিয়ে একটি আলাদা ভিডিও তৈরি করার জন্য ভাবছি, কারণ হচ্ছে এই ভিডিওতে ফ্রেজদের বিস্তারিত আলোচনা করব না। আপনারা কে কে ফ্রেজ নিয়ে আলাদা ভিডিও চান, তারা কিন্তু লিংক, আপনারা কিন্তু হচ্ছে কি কমেন্ট বক্সে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনারা ফ্রেজ নিয়ে একটি আলাদা ভিডিও চান কিনা। যদি ফ্রেজ নিয়ে আলাদা ভিডিও চান, তাহলে হচ্ছে শুধু ফ্রেজ নিয়ে আমি একটি আলাদা ভিডিও করব, যেখানে ফ্রেজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা থাকবে। এই যে ফ্রেজের যে ডিফারেন্ট টাইপসগুলো আছে, বিভিন্ন ধরনগুলো আছে, এই ধরনগুলো আমি আলাপ কি করব, ই করে দিব, বর্ণনা করে দিব, ডিসক্রাইব করে দিব। ওকে, তো এখন গেল আমাদের ফ্রেজ, আর হচ্ছে আমাদের ক্লজ গেল। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফ্রেজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস বাট কোনো সাবজেক্ট থাকবে না, কোনো ভার্ব থাকবে না, বাট গ্রুপ অফ ওয়ার্ডস। আর অন্যদিকে ক্লজ হচ্ছে অবশ্যই সাবজেক্ট এবং ভার্ব থাকতে হবে, এটাও গ্রুপ অফ ওয়ার্ডস। তার মানে ক্লজ মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্বকেই ক্লজ বলে। ফর এক্সাম্পল আমি বললাম আই লাইক, আই হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব, এতটুকু মিলে ক্লজ হয়ে গেল। আই লাইক, আমি পছন্দ করি, আই লাইক। বাট আমি কি পছন্দ করি যখন সেটা বলবো, ফর এক্সাম্পল আমি পছন্দ করি ম্যাঙ্গো, আম, আমি আম পছন্দ করি, আই লাইক ম্যাঙ্গো, তখন কিন্তু একটা সেন্টেন্স হয়ে যাবে, ঠিক আছে, তখন কিন্তু একটা ফুল সেন্টেন্স হয়ে যাবে। তো আমরা এখন সেন্টেন্সে যাব, ঠিক আছে, কিন্তু তার আগে আবার একটু রিপিট করে নিই। ওয়ার্ড হচ্ছে যেটা অন্তত একটি অর্থ থাকবে, কন্টেইন মিনিং। ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস বাট সেখানে কোনো সাবজেক্ট বা ভার্ব থাকবে না। আর ক্লজ মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, ক্লজ মানে হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব। বুঝা গেছে? আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা পরবর্তী ধাপে যাব, সেন্টেন্সে যাব, ঠিক আছে, সবাই সাথে থাকবেন। এখন আমরা চলে যাব সেন্টেন্স নিয়ে আলোচনায়। তাহলে সেন্টেন্সটা আসলে কি? সেন্টেন্স হচ্ছে when we can express our feeling completely, অর্থাৎ সেন্টেন্সটা ওই হচ্ছে বাক্য। সেন্টেন্সকে আমরা বাংলাতে বলি বাক্য। বাক্য কখন হবে? যখন আমাদের মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারবো, তখনই সেটা সেন্টেন্স হবে। আবার when a group of words create complete sense, অর্থাৎ আমি কিছু শব্দ বললাম,
সেটা আমি যখন বলছি সেটা হচ্ছে বক্তা হিসেবে আমি আমার মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করলাম, কিন্তু যে আমার সব কথাগুলো শুনবে লিসেনার শ্রোতা তার কাছে যখন আমার কথাগুলো একটি কমপ্লিট সেন্স তৈরি করতে পারবে, হ্যাঁ হতে পারে আমার কথাগুলোর আলাদা আলাদা মিনিং আছে, অর্থ আছে, কিন্তু কোনো যে শ্রোতা তার কাছে কোনো কমপ্লিট সেন্স তৈরি হচ্ছে না। তো কমপ্লিট সেন্স যখন তৈরি হচ্ছে না তখন কিন্তু এটা সেন্টেন্স না তার কাছে। যখন আমার শ্রোতা আমার কথাগুলো শুনে বা আমার ব্যবহৃত ওয়ার্ডগুলো থেকে গ্রুপ অফ ওয়ার্ডস থেকে বুঝতে পারবে যে হ্যাঁ এখন আমি কমপ্লিট একটা সেন্স পেয়েছি, সম্পূর্ণ ব্যাপারটা আমি বুঝতে পেরেছি, তখন এটা সেন্টেন্স হবে। আসুন সেন্টেন্স কিভাবে হয়, সেন্টেন্সের ফরমেশন কিভাবে হয় সেটাকে ধাপে ধাপে ভেঙে ভেঙে একটু আলোচনা করি, ঠিক আছে। প্রথমে আমি নিলাম একটি শব্দ ওয়ার্ড, দেখা যাচ্ছে ওয়ার্ড সেটা হচ্ছে মিল। মিল মানে হচ্ছে ধরে নেওয়া যাক একটা খাবার, দুপুরের খাবার। তো ওয়ার্ড ওয়ার্ড নিলাম মিল। এখন আমি একটা ফ্রেজ নিলাম, প্রিপজিশনাল ফ্রেজ, সেটা হচ্ছে আফটার দ্য মিল। ফ্রেজ নিলাম, ফ্রেজটা কি আমার আফটার দ্য মিল। এবার আমি ক্লজ নিলাম, ক্লজটা হচ্ছে জারিন কুকড। এখন ভালো করে খেয়াল করলে দেখা যাবে মিল মানে কিন্তু দুপুরের খাবার বা কোনো খাবার বা কোনো নাস্তা, ঠিক আছে। তো এর কিন্তু একটা অর্থ আছে। আবার আমি বললাম আফটার দ্য মিল, খাবারের পর, আফটার দ্য মিল খাবার পর। এই আফটার দ্য মিলের ভিতরে কিন্তু কোনো সাবজেক্ট নেই, কোনো ভার্ব নেই, কোনো সাবজেক্ট নেই, কোনো ভার্ব নেই। আবার এই ফ্রেজ কিন্তু কোনো কমপ্লিট সেন্স তৈরি করতে পারছে না। খাবার পর, খাবার পর কি, আরো কিছু জানার থাকতে পারে, খাবার পর কি হলো, আফটার দ্য মিল খাবার পর কি, আর কি আরো জানার ইচ্ছা থাকতে পারে। তো এটা কিন্তু কমপ্লিট সেন্স করলো না। এরপর ক্লজে যখন চলে গেলাম সেখানে কিন্তু সাবজেক্ট আছে, জারিন হচ্ছে সাবজেক্ট প্লাস কুকড, এটা হচ্ছে ভার্ব, এখানে ভার্বের পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে। তো জারিন কুকড, সাবজেক্ট আছে ভার্ব আছে। আমাদের ক্লজে ভালো করে দেখি, আমাদের ক্লজে কিন্তু সাবজেক্ট আছে ভার্ব আছে, ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করেছে, তাই আমি ভি টু লিখে দিলাম, ওকে। তো জারিন কুকড, ভালো কথা, জারিন কি রান্না করলো আরো কিছু জানা থাকতে পারে, তাই না। জারিন কুক, জারিন কি রান্না করলো প্রশ্ন থাকতে পারে। তাই সাবজেক্ট এবং ভার্ব মানে হচ্ছে ক্লজ, কিন্তু সাবজেক্ট এবং ভার্ব মানে কিন্তু কমপ্লিট সেন্টেন্স না। কমপ্লিট সেন্টেন্স হতে হলে কমপ্লিট সেন্স মেক করতে হবে। আমি আবার রিপিট করে বলছি, কমপ্লিট সেন্টেন্স হতে হলে অবশ্যই কমপ্লিট একটি সেন্স মেক করতে হবে। তাহলে আমি এখন দেখি সেন্টেন্স আসলে কি, ঠিক আছে। সেন্টেন্সটা একটু ভালো করে খেয়াল করে দেখি, সেন্টেন্সটি লেখা হয়েছে আফটার দ্য মিল, আফটার দ্য মিল দ্যাট জারিন কুকড, কোন মিলটি, যেই মিলটি জারিন রান্না করেছে। জারিন কি রান্না করেছে, জারিন একটি মিল রান্না করেছে, অর্থাৎ জারিন একটি খাবার প্রস্তুত করেছে, যেটা দুপুরের খাবার হোক বা রাতের খাবার হোক বা সকালের খাবার হোক। তো জারিন কি তৈরি করেছে, জারিন কুকড দ্য মিল, আফটার দ্য মিল হুইচ মিল দ্যাট জারিন কুকড, এখন কিন্তু একটি অর্থ প্রকাশ করতেছে। আচ্ছা জারিন কুক করছে, ভালো কথা, জারিনের রান্না করা একটা খাবার, জারিনের রান্না করা খাবার খাবারের পর, অর্থাৎ মিল মানে কিন্তু খাবারটা খাওয়াকেও কিন্তু মিল বলে, হ্যাঁ। তো এই যে জারিনের রান্না করা খাবার, এই খাবারটার পর কি হলো আর একটু জানার ইচ্ছা, আই ফেল্ট স্যাটিসফাইড, এর অর্থ দাঁড়ালো যে জারিনের রান্না করা খাবার খেয়ে বা উপভোগ করে আই ফেল স্যাটিসফাইড, আমি সন্তুষ্ট হলাম খাবারটি খেয়ে, যেহেতু খাবার তাই উপভোগ করার উপভোগ করলেও খাবারটা খাওয়াই একটু বেশি লজিক্যাল। তো জারিনের রান্না করা খাবার খেয়ে আমি কি হলাম, আই ফেল্ট স্যাটিসফাইড, আমি সন্তুষ্ট হলাম। এখন কিন্তু এই সেন্টেন্সে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পেয়ে গেছে। আপনারা দেখতে পারেন যে
যখন আমি বলেছিলাম শুধু মিল, তখন কিন্তু কোনো অর্থ ছিল, কিন্তু মনের সম্পূর্ণ কোনো ভাব বা সেন্স মেক করতে পারতেছিল না। যখন আমি বলছি ফ্রেশ, সেটারও কিছু অর্থ ছিল অবশ্যই, আফটার দ্য মিল এর একটা অর্থ ছিল, কিন্তু এটা কিন্তু কোনো সেন্স মেক করেনি, সম্পূর্ণ অর্থ প্রকাশ অর্থ মানে এর একটা অর্থ ছিল কিন্তু সম্পূর্ণভাবে একটা বোধগম্য যে সেন্স, একটা আইডিয়া, সেটা কিন্তু মেক করতে পারেনি। আবার যখন বললাম জারিন কুক, জারিন রান্না করেছে, আরো কিছু জানার ইচ্ছা ছিল, সম্পূর্ণ হয়নি। কিন্তু আমি যখন সেন্টেন্সে বললাম আফটার দ্য মিল দ্যাট জারিন কুক, আই ফেল্ট স্যাটিসফাইড, অর্থাৎ জারিন যে খাবারটা রান্না করেছে সেই খাবারটি খেয়ে বা সেই খাবারটির পরে, আই মিন এখানে উপভোগ করে মানে খাওয়া বোঝানো হচ্ছে যে খাবারটি খেয়ে আই ফেল স্যাটিসফাইড, আমি একেবারে সন্তুষ্ট হয়ে গেলাম। এরপর কিন্তু আর জানার কোনো অবকাশ নেই যে আরও কিছু জানবো, জানার কোনো অবকাশ নেই, ঠিক আছে? কারণ এখানে বলে দিয়েছে যে জারিন রান্না করেছে, মিল রান্না করেছে, মিলটা কি যেটা জারিন রান্না করেছে, খাওয়ার পর কি হলো, আমি স্যাটিসফাইড হয়ে গেলাম, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ওয়ার্ড কোনটা, ফ্রেজ কোনটা, ক্লজ কোনটা এবং সেন্টেন্স কোনটা, ঠিক আছে? তো এরপরও যাদের কিছু প্রবলেম থাকবে বুঝতে, যে ব্যাপারগুলো আপনারা বুঝেন নাই, আপনারা কিন্তু কমেন্টে সেটা কিন্তু আমাকে লিখতে পারেন। আমি কিন্তু কমেন্টে যদি দেখি যে আপনারা লিখছেন, আমি কমেন্টে কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই দিয়ে দিব, ওকে? তো যে কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখুন, আপনাদের সামনে কমেন্ট বক্স আছে, কমেন্টে লিখুন, আমি কমেন্টে অ্যান্সার করে দিব, ঠিক আছে? এরপর আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব তার জন্য একটু ধৈর্য ধরুন, এখন হচ্ছে আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাব, ওকে? পরবর্তী ধাপে এখন আমরা শিখব সাবজেক্ট এবং প্রেডিকেট। তো আমরা একটু দেখি যে সাবজেক্টটা কি এবং প্রেডিকেটটা কি, সাবজেক্ট এন্ড প্রেডিকেট আসলে কি। সাবজেক্ট এবং প্রেডিকেট হচ্ছে সেন্টেন্সের দুইটি অংশ, একটি সেন্টেন্সের দুইটি অংশ, এস ই এন টি ই এন সি ই, একটি সেন্টেন্সের দুইটি অংশ, ঠিক আছে? একটি অংশকে বলা হয় সাবজেক্ট, অপর অংশকে বলা হয় প্রেডিকেট। আমরা সেন্টেন্স শিখে ফেলেছি, তো আমরা এখন সেন্টেন্সের দুইটি অংশ শিখব। একটি সেন্টেন্সে অবশ্যই অবশ্যই দুইটি অংশ থাকে, প্রথম অংশটিকে বলা হয় সাবজেক্ট এবং দ্বিতীয় অংশটিকে বলা হয় প্রেডিকেট। সাবজেক্ট অংশটি আসলে কি, সাবজেক্ট হচ্ছে বাক্যটি যার সম্পর্কে, আর প্রেডিকেট হচ্ছে যার সম্পর্কে কিছু বলা হচ্ছে। ধরে নেওয়া যাক যে আমি, আমার সম্পর্কে বলা হচ্ছে, তো বলা হলো যে সাব্বির শার্ট পরে, তাহলে কার সম্পর্কে বলা হচ্ছে, সাব্বিরের সম্পর্কে। কি বলা হচ্ছে যে সাব্বির শার্ট পরে, তাহলে সাব্বির হচ্ছে সাবজেক্ট এবং সাব্বির যে শার্ট পরে সেটা হচ্ছে প্রেডিকেট। অর্থাৎ ধরে নেওয়া যাক আমি বললাম যে দি ক্যাট ইজ এ ফ্যাট অ্যানিমেল, তাহলে দি ক্যাটটা হচ্ছে সাবজেক্ট, আর ক্যাটটা আসলে কিরকম অ্যানিমেল, দি ক্যাট, এই যে দি ক্যাট বাদ দিয়ে বাকি যে ভার্ব থেকে শুরু করে ইজ এ ফ্যাট অ্যানিমেলের পুরো সম্পূর্ণ অংশটাই কিন্তু প্রেডিকেট, ওকে? তারপর হচ্ছে বললাম যে ক্যাট দিয়ে বলি, ক্যাট লাভস ড্রিঙ্কিং মিল্ক, তাহলে ক্যাট কি করে, ক্যাট ভালোবাসে মিল্ক ড্রিঙ্ক করতে, তাই তো, মিল্ক পান করতে। তো এখন ক্যাট কার সম্পর্কে বলা হচ্ছে, ক্যাট সম্পর্কে বলা হচ্ছে, তাই ক্যাটটা হচ্ছে সাবজেক্ট। কি বলা হচ্ছে, লাইক, ইট লাইকস, ওকে, বা ইট লাভস, লাভস এটা ভালোবাসে, কি ভালোবাসে, খেতে, পান করতে, ড্রিঙ্ক, ড্রিঙ্ক করতে, কি ড্রিঙ্ক করতে ভালোবাসে, মিল্ক ড্রিঙ্ক করতে ভালোবাসে। তাহলে ক্যাটটা হচ্ছে সাবজেক্ট আর বাকি সবগুলো কথা হচ্ছে প্রেডিকেট। ক্যাট লাভস ড্রিঙ্কিং মিল্ক, ক্যাট হচ্ছে সাবজেক্ট, ক্যাটের সম্পর্কে বলা হচ্ছে, কি বলা হচ্ছে ক্যাটের সম্পর্কে, ক্যাট কি ভালোবাসে, ক্যাট কি করে, ভালোবাসে, লাভস, কি ভালোবাসে, ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং করতে ভালোবাসে, কি ড্রিঙ্কিং করতে ভালোবাসে,
মিল্ক মিল্ক ড্রিঙ্কিং করতে পারো সে বোঝা গেল তাহলে সাবজেক্ট হচ্ছে বাক্যটি যার সম্পর্কে হোয়াট অর হুম দ্য সেন্টেন্স ইজ অ্যাবাউট সেটা হচ্ছে সাবজেক্ট হোয়াট অর হুম দ্য সেন্টেন্স ইজ অ্যাবাউট দ্যাট ইজ হচ্ছে সাবজেক্ট ওকে আর প্রেডিকেটটা হচ্ছে কি কারো বা কোনো কিছু সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে তার মানে কি ইট ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স অর এ ক্লজ এটা সেন্টেন্সের একটা পার্ট হবে ইট ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স অর এ ক্লজ ইট মে কন্টেইনস দ্যাট টকস অ্যাবাউট সাবজেক্ট আই মিন এই এই যে ক্লজটা বা সেন্টেন্সের যে অংশটা সেটা হচ্ছে সাবজেক্ট সম্পর্কে বলবে ইট মে কন্টেইনস ভার্ব and other like verb object other modifier anything okay it can contain phrase it can contain clause anything it can contain ঠিক আছে এর ভিতরে ক্লজ থাকতে পারে ফ্রেজ থাকতে পারে ভার্ব থাকতে পারে হ্যাঁ বিভিন্ন মডিফায়ার থাকতে পারে বোঝা গেল সেটা হচ্ছে প্রেডিকেট তাহলে সেন্টেন্সের কয়টি অংশ দাঁড়ালো দুটি অংশ একটি সাবজেক্ট একটা হচ্ছে প্রেডিকেট এখন এই ব্যাপারটাকে একটা এক্সাম্পলের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি ধরে নেওয়া যাক আমি এখানে লিখেছি দেখা যাচ্ছে অবশ্যই মনে করি দেখা যাচ্ছে হি রিডস সে পড়ে হি রিডস তাহলে কার সম্পর্কে বলা হচ্ছে হি এর সম্পর্কে তার সম্পর্কে বলা হচ্ছে তাহলে হি হচ্ছে আমাদের সাবজেক্ট আর রিডস কি করে পড়ে এই পড়াটা হচ্ছে আমাদের প্রেডিকেট এখন আমি আরেকটু বারে লিখি হি রিডস দি বুক হি রিডস দি বুক সে বই পড়ে হি রিডস দি বুক তার এটা হি রিডস দ্য বুক তো সে বই পড়ে দ্য বুক এখন এই যে রিডস দ্য বুক সে পড়ে সে কাজ করছে সে কি করে পড়ে সে কি পড়ে বই পড়ে এই দি বুক এটাও কিন্তু প্রেডিকেট সেখানে কিন্তু সাবজেক্ট হি প্রেডিকেট কিন্তু আরেকটু বেড়ে গেল এতক্ষণ শুধু ছিল আমার এতটুকু সময় পর্যন্ত ছিল শুধু একটা ভার্ব তাই না ভার্ব এখন একটা অবজেক্ট চলে এসেছে অবজেক্ট চলে আসছে কিন্তু আমাদের হি রিডস বুক দ্য বুক তারপর হচ্ছে সে বই পড়ে আরেকটু বড় করে দিই হ্যাঁ রিড বুক ইন দা পার্ক এখন যে আরেকটু অ্যাড করলাম এখন কি আমাদের সাবজেক্ট আরো বড় হবে না সাবজেক্ট হি থেকে যাবে সাবজেক্ট কিন্তু এই হি হি হচ্ছে আমাদের সাবজেক্ট সে বই পড়ে সে পড়ে রিড ভার্ব তারপর আমাদের অবজেক্ট হচ্ছে দি বুক কি পরে বই পরে এখন আমরা জিজ্ঞেস করলাম কোথায় পরে ইন দা পার্ক পার্কে পরে আমরা আপনি যে বলেন ইন দা পার্ক পার্কে কে পরে সেটা কিন্তু ঘুরে ফিরে তার সম্পর্কে বলা হচ্ছে সে কিন্তু পার্কে পরে পরে কে সে পরে তার সম্পর্কে বলা হচ্ছে বইটা কে পরে সে পরে তার সম্পর্কে বলা হচ্ছে তাহলে কি বোঝা যাচ্ছে যে হি সম্পর্কে এই রিডস হচ্ছে হি সম্পর্কে দ্য বুক হচ্ছে হি সম্পর্কে ইন দ্য পার্ক হচ্ছে হি সম্পর্কে আমি আরেকটু অ্যাড করে দিই যদি হি রিডস দ্য বুক ইন দ্য পার্ক অন সানডে কবে পরে সানডে সানডেতে অন সানডে সানডেতে কে পরে সে পরে অন সানডে সানডেতে কে পড়াশোনা করে সে পড়ে ইন দ্য পার্ক পার্কে কে পড়ে সে পড়ে দ্য বুক বই কে পড়ে সে পড়ে রিডস পড়ে কে পড়ে সে পড়ে এ তাহলে হি হচ্ছে সাবজেক্ট আর হির বাদে সাবজেক্ট বাদে অর্থাৎ এই যে তার সম্পর্কে এই যে বলা হচ্ছে সে এই জন্য সে হচ্ছে আমাদের সাবজেক্ট সাবজেক্ট বাদে বাকি যা কিছু আছে ভার্ব থেকে শুরু করে অবজেক্ট থেকে শুরু করে এবং আমরা যে এক্সটেনশন পার্ট বলি সেন্টেন্সের বা বিভিন্ন মডিফায়ার বলি যেরকম ইন দ্য পার্ক একটা মডিফায়ার অন সানডে একটা মডিফায়ার এই যে মডিফায়ারগুলো ইউজ করছি সবগুলো হচ্ছে প্রেডিকেটের আন্ডারে কথাটা বুঝে গেল আশা করি আপনারা সবাই কি বলে
ইংরেজি ইংরেজি গ্রামারের যে সবচেয়েতে সবচেয়েতে এবিসি লেভেলের যে বেসিকটা সেটা বুঝতে পেরেছেন। আমি একটু রিপিট করে দিচ্ছি, এবিসি লেভেলের বেসিকটা সেটা হচ্ছে অ্যালফাবেট হচ্ছে একটি ইংরেজি গ্রামারে একটি অ্যালফাবেট, বাট লেটার আছে 26টি। এর ভিতরে আপনি যদি 5টি ভাওয়াল ধরেন তাহলে 21টি কনসোন্যান্ট সাউন্ড, আর যদি সেমি ভাওয়াল সহকারে ধরেন তাহলে হচ্ছে 19টি কনসোন্যান্ট সাউন্ড, আর সরি 19টি কনসোন্যান্ট রয়েছে, 19টি কনসোন্যান্ট লেটার রয়েছে, রাইট? ওকে, আমি আবার রিপিট করে বলছি, যদি 5টি ভাওয়াল লেটার ধরেন তাহলে 21টি কনসোন্যান্ট লেটার রয়েছে, যদি সেমি ভাওয়াল সহ ধরেন তাহলে হচ্ছে 60টি ভাওয়াল হয় আর 19টি কনসোন্যান্ট লেটার থাকে। আর এই যে আমাদের 26টি লেটার, এর কিন্তু 44 অর্থাৎ 44টি সাউন্ড আছে, এর ভিতরে ভাওয়াল সাউন্ড হচ্ছে 20টি আর কনসোন্যান্ট সাউন্ড হচ্ছে 24টি। এরপর আমরা শিখেছি যে বর্ণ ব্যবহার করে অর্থাৎ লেটার ব্যবহার করে কিভাবে ওয়ার্ড তৈরি করতে হয়। ওয়ার্ড হচ্ছে একটি নির্দিষ্ট শব্দ যার অবশ্যই অন্তত একটি অর্থ থাকতে হবে, ঠিক আছে, বোধগম্য অর্থ থাকতে হবে। তারপর শিখেছি ফ্রেজ, ফ্রেজ হচ্ছে কি, এ গ্রুপ অফ ওয়ার্ডস, কয়েকটি একাধিক ওয়ার্ড, বাট এখানে কোনো সাবজেক্ট ভার্ব থাকবে না। আবার শিখেছি ক্লজ, ক্লজ হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, এই সাবজেক্ট প্লাস ভার্বের একটি গুচ্ছ গ্রুপ, বুঝে গেছে? তো সাবজেক্ট এবং ভার্বের যে গ্রুপটা সেটা হচ্ছে ক্লজ, ঠিক আছে। এখন ফ্রেজও কিন্তু সম্পূর্ণ সেন্স মেক করতে পারে না, নির্দিষ্ট অর্থ আছে কিন্তু মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারে না, ক্লজও মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারে না, এজন্য দরকার হয় সেন্টেন্সের। সেন্টেন্স হচ্ছে সম্পূর্ণ সেন্স মেক করতে পারে, বলার ক্ষেত্রে সম্পূর্ণ ভাব প্রকাশ পায় এবং যে শুনবে সেও সম্পূর্ণ সেন্স দ্বারা বুঝতে পারে যে হ্যাঁ এই বাক্যটি আমার কাছে একটা সেন্স তৈরি করেছে, এটার আমি যথাযথ অর্থ বুঝতে পেরেছি, এটা কি বোঝাতে যাচ্ছে সম্পূর্ণভাবে বুঝতে পেরেছি। আবার এই সেন্টেন্সের দুইটি অংশ, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে যার সম্পর্কে বলা হচ্ছে, সেটা ব্যক্তি হোক, বস্তু হোক, প্রাণী হোক, কিন্তু তার সম্পর্কে যে বিষয়গুলো, যে কথাগুলো বলা হবে সেটাকে ভার থেকে শুরু করে অবজেক্ট, ভার তারপর তার অবজেক্ট এবং এর এর বিভিন্ন মডিফায়ার যদি অ্যাড করি সবগুলোই কিন্তু প্রেডিকেটের ভেতরে, অর্থাৎ সাবজেক্টটি শুধু হচ্ছে আলাদা এবং প্রেডিকেটের ভিতরে ভার থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে এবং সেন্টেন্সের এক্সটেনশনাল পার্টগুলো থাকতে পারে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকের ক্লাসটি, আর যারা যারা এরপরও যাদের কিছু প্রশ্ন আছে তারা অবশ্যই অবশ্যই কমেন্টে প্রশ্নগুলো লিখে ফেলেন, কষ্ট করে কমেন্টে প্রশ্নগুলো লিখে ফেলেন, আমি অ্যানসারগুলো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আপনারা যে ভিডিওটি দেখছেন চেষ্টা করবেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিতে, কারণ আপনি যদি ভিডিওটি শেয়ার করে দেন তাহলে আপনার শেয়ার করা ভিডিও থেকে আরও অনেকেই কিন্তু উপকৃত হবে। আপনাদের মতো আরও অনেক স্টুডেন্টস আছে, আরও অনেক বেশি লার্নার আছে যারা আরও এই ইংরেজি গ্রামার সম্পর্কে শিখতে চায়, তারা কিন্তু শিখতে পারবে, বুঝা গেছে? আর আপনার আপনি যে দেখছেন আপনিও একটু দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে হবে কি পরবর্তীতে যখন আমি লাইভ করব বা পরবর্তীতে যখন আমি হচ্ছে আরও গ্রামাটিক্যাল টপিক নিয়ে আলোচনা করব, আর আপনি যদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখেন, অল সিলেক্ট করে দেন, তাহলে কিন্তু আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। ওকে, তো আশা করি আজকের ক্লাসটি আপনাদের সবার ভালো লেগেছে, আমি দোয়া করি যে আপনারা সবাই ভালো থাকেন, আর আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি, আপনাদের সাথে থাকতে পারি। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকুন, সবার জন্য মঙ্গল কামনা করি, আল্লাহ হাফেজ।